অবসর গ্রহণের 6 বছর পরও পেনশনের টাকা না পাওয়ায় হতাশায় অসুস্থ হয়ে পড়েছেন জামশেদ আলী। প্রতীক্ষণের কাছে লেখা চিঠির সূত্র ধরে প্রতীক্ষণ দল যায় তার বাড়িতে। আমি বাংলাদেশ টেলিভিশন থেকে এসেছি। আমি যখন 1965 আমি তিতাস গেছে মানে স্টার্ট চাকরি আরম্ভ করি, তা আমি 2000 সালে আমি এলপিআর এ যাই এবং 2001 সাল থেকে আমাকে রিটায়ারমেন্ট চিঠি দেওয়া হয়। তখন থেকে আমি জানতে পারলাম যে আমার হিসাব যখন চূড়ান্ত করতে গিয়েছেন তখনই আমার নাম যে আমার ইয়াতে আপত্তি আছে, অডিটের নিরীক্ষার আপত্তির কারণে আমার 7,38,010.90 এটাকে ম্যানেজমেন্ট আটক করেছে। তা আমি বললাম যে ম্যানেজমেন্টের তো দায়িত্ব, অডিট আপত্তি নিষ্পত্তি করার দায়িত্ব সম্পূর্ণ ম্যানেজমেন্টের, এটা আমাদের কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কেউ গেলে দায়িত্ব না। তখন থেকে আমি অনেক চেষ্টা করেছি, এমনকি অডিট ডিপার্টমেন্ট পর্যন্ত আমার কাগজপত্র সব আছে, দেখলে দেখাইতে পারি। আমি অডিট ডিপার্টমেন্টে যাইও ডাইরেক্টর, ডিপুটি ডাইরেক্টর, ডাইরেক্টর জেনারেল ওনাদের সাথে আলাপ আলোচনা করে স্যার দেখেন আমাদের এই আপত্তিটা তো সম্পূর্ণ ম্যানেজমেন্ট এবং অডিট ডিপার্টমেন্ট নিষ্পত্তি করতে আছে, করবেও, কিন্তু আমাদেরকে আটকে রাখার তো কি কোনো অর্থ হয় না। তো ডাইরেক্টর জেনারেল লিখে দিলেন ওই চিঠিগুলো, হ্যাঁ, ওনারা যত চিঠি পাঠাইছে সব চিঠি মোতাবেক আমাদের অফিস থেকে প্রশাসন বিভাগ সব কাগজপত্র দিয়েছে, তারপরেও তারা এটা মীমাংসা করেনি। দুই ছেলে আর তিন মেয়ের সংসারে কেবল দৈন্যতাই নেই, আছে হতাশা, উদ্বেগ। দীর্ঘ 34 বছর চাকরি করে কি পেলেন তিনি?